হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখো আমার হাতে আছে এই যে দুটো পায়রা, আজকে তোমাদেরকে এই পায়রাগুলি এখন কাটা হবে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব রেসিপিটা। তো চলো তাহলে কেটে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখো পায়রাটাকে ছুলে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এবার এটাকে, তোমরা সবাই জানো পায়রার মাংস একটু সেকে নিতে হয়, তো সেকে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে এখন গ্যাসে, বাইরে তো আগুন জ্বালানোর মতো ব্যবস্থা নেই, তো এই কারণে আমি এটাকে গ্যাসের উপরেই সেকে নিচ্ছি। শেকার পর এবার এটাকে কাটা হচ্ছে, এবার এটাকে পিস পিস করে নেওয়া হচ্ছে। তো আমি আবার এসব কিছু কাটতে ভালো পারি না, তো এই জন্য ওকে বললাম ওই কাটাকুটি করে সবসময়। তো বন্ধুরা, এই যে দেখো পায়রার মাংসটা রান্নার জন্য এখানে আমি মাংসটাকে সুন্দর করে কেটে একদম ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এটাতে হলো যেগুলি আমি পেস্ট করব, এখানে পেঁয়াজ রসুন আদা সব নিয়ে নিয়েছি, এগুলি পেস্ট করব। আর এই যে দেখো, এখানে নিয়েছি আমি কিছু পেঁয়াজ আর রসুন, যেটা আমি মাংসটার মধ্যে মানে ওরকমভাবে দিয়ে দেবো, গোটা গোটা রসুনের কোয়াটা আর পেঁয়াজটাকে এভাবে দেব। তো বন্ধুরা, তাহলে আমি পেস্টটা আগে বানিয়ে নিই। দেখো এটাতে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ আর রসুনটা নিয়েছি সেটাও দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলো গিয়ে জিরের গুঁড়ো। এবার নুনটাকে দিয়ে দিচ্ছি। তো সব মশলা দেয়া হয়ে গেছে, আর এটাকে এবার আমি মেখে নেব ভালো করে। সব মশলা দেওয়ার পর এতে এবার আমি একটু কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি, আর সব কিছু দিয়ে এবার ভালো করে এবার মেখে নেব মাংসটাকে। মাখাটাই সবসময়, যে কোনো মাংসেরই মাখাটা যদি একটু ভালো হয় তাহলে মাংসের টেস্টও বেড়ে যায়। তো আমি এবার ভালো করে মাংসটাকে একটু মেখে নিচ্ছি। আর এবার মাংসের জন্য এদিকে আমি মাংসটাকে মেখে একটু রেখে তারপর মাংসের জন্য আমি আলু দেব মাংসে। তো পায়রার মাংসের মধ্যে একটু আলু হলে ভালোই লাগে, তো আমি একটু আলু দেবো। আর মাংসটা রান্না হবে একদম ঝোল ঝোল করে। এই যে দেখো এটাকে মেখে রেখে দিয়েছি, এবার আমি আলু কেটে রেডি করে নেব। আর এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তো তেলটাকে গরম হতে দিচ্ছি। এই যে আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এই যে কড়াইতে যে তেলটা দিয়েছি তো গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলু দিয়ে দিলাম তেলে, একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এবার লাল লাল করে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। যে তেলটা আছে এটা আমি এবার দিয়ে দিচ্ছি পায়রার মাংসটাকে, কারণ এটাকে আমি এই যে দেখো আগেই এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তো পুরো মাংসটাকে আমি দিয়ে দিলাম তেলে। আর এবার আমি দুটো তেজপাতা অ্যাড করে দিলাম।
এবার ভালো করে মাংসটাকে তেলের সাথে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকেও একটু বাড়িয়ে দিলাম। এবার আমি মাংসটাকে একটু ঢেকে দেবো। আর যে কোনো রান্নায় একটু ঢেকে ঢেকে করলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ঢেকে ঢেকে রান্নাটা করলে সেদ্ধটাও খুব ভালোভাবে হয়, আর মানে কি বলবো, খুব ভালো একটা টেস্ট আসছে। তো এই কারণে এবার আমি মাংসটাকে ঢেকে দেব। তো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার ঢাকাটা তুলে নেব, আর হয়তো এবার মাংসটা থেকে যে তেলটা ছাড়ার, এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর এবার এটা মোটামুটি কষে গেছে, কিন্তু আমি এক্ষুনি জলটা অ্যাড করব না, এটাকে আমি আরও ভালোভাবে কষাবো। এতে এখন আমি আলুটাকে অ্যাড করে দেবো। যে আলুটা আমি ভেজে রেখেছিলাম আগে, সেটাকে অ্যাড করে দিলাম। তো আলুটাকে অ্যাড করে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে আবার একটু আমি ঢেকে দেব। আর যে কোনো মাংসই মানে রান্নাতে যতটা কষাতে পারবে অতটাই টেস্ট আছে। আর পায়রার মাংস তো খুব টেস্টি হয় যদি ভালোভাবে কষিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো এবার এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, ঢাকাটা তুলে নিলাম, আর এবার মাংসটা খুব ভালোভাবে কষে গেছে। এই যে দেখো খুব ভালোভাবে কষে গেছে মাংসটা। আর পায়রাগুলিকে তো আমি আগেই ছেঁকে নিয়েছি, এবার আমি এতে জলটাকে অ্যাড করে দেব। তো এই যে দেখো, যে বাটিতে আমি মাংসটাকে মেখেছিলাম সে বাটিটা ধুয়ে আমি এবার জলটাকে অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, ঝোলটা দিয়ে দিলাম, আর এবার ঝোল ফুটে উঠবে, তারপরে আমি ঝোলটা একটু গায়ে গায়ে হলে তখন একটু নামিয়ে নেব। আর এর ফাঁকে আমি এবার গরম মশলাটাকে একটু বেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে দেখো এখানে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। তো আজকে শিল নোড়ায় বাটাবাটিটা করছি, এই যে এখানে শিল নোড়াতে আমি গরম মশলা নিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি বেটে নিই। দেখো পায়রার মাংসটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো সাইডে তেলও ছেড়ে দিয়েছে। তো রান্না একদম কমপ্লিট। আর এতে এবার আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো এখানে আমি গরম মশলাটাকে পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি শিল নোড়ায়। তো এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি, গরম মশলাটাকে দিয়ে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। আমার মাংস রান্না কমপ্লিট। পায়রার মাংস একদম রেডি হয়ে গেছে, রান্নাটা আর কি সুন্দর একটা কালার চলে এসেছে মাংসটাতে, একদম দেখো খুব সুন্দর কালার চলে এসেছে, আর খুব দারুণ একটা স্যান্ড বের হয়েছে এটা থেকে। তো আমার পায়রার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর কেমন হলো আমার পায়রার মাংসের রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা, খুব তাড়াতাড়ি ঝটপট আমি পায়রার মাংসটা রান্না করে ফেললাম। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর পাশে থেকে যাবে আমার, তাহলে আমি আরও যখন নিত্য নতুন ভিডিও দেবো তো তোমাদেরকে সঙ্গে পাবো। তো বন্ধুরা, আমার আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে আমার এই রেসিপিটা। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, কালকে আমি আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে টাটা, বাই বাই।